এখানে থাকবে যে এই গোল রিংটা থাকবে এই সাইডে, আর এই সাইডে থাকবে এই চ্যাপটা সিস্টেম, মানে এখানে কোনো গোল রাউন্ডের অপশন নাই। এখান থেকে এইটা ঢুকে দিলাম, এই যে ঢুকে দেওয়ার পরে বাস এখন এই লকটা নাই। এখানে এই যে রাবারটা থাকে, রাবারটা থাকবে নিচে, ওয়াশারটা থাকবে উপরে। তার আগে ঢুকবে স্প্রিং, এই যে এভাবে ঢুকে দিয়ে নেই, ঢুকে নিলে আমার সুবিধা হবে আরো বেশি। এদিকে ঘুরবো, ওদিকে ঢুকেন ঢুকেন, বেশ ছেড়ে দিন, এই যেটা এখান দিয়ে ঢুকে নি। বিটটা ঢোকানোর পর লক করতে হবে, তখন এটাই যেভাবে টান দিয়ে এই লক, এখন বিট লক হবে। তারপরে আবার লক খোলার সময় যেভাবে